ভিতরের নামাজ কত রাকাত পড়া উত্তম ভিতরের নামাজ যদি তিন রাকাত পড়তে পারেন তাহলে তিন রাকাত পড়বেন এক রাকাত পড়তে পারলে তা এক রাকাত পড়বেন যদি আপনি এর চেয়ে বেশি পড়েন পাঁচ সাত নয় এগারো এমনকি তেরো রাখাত পর্যন্ত রসুল্লাহ সাল্লাম থেকে ভিতরের পড়া সাব্যস্ত আছে এ নিয়ে তাবিল করে অপব্যাখ্যা করে কেউ কেউ দেখেছি সবগুলির তিন বানাই গেছে হ্যাঁ আসে ক্ষমতা আসে যার মুখ আসে যার লিখতে পারেন যার কোরআন এবং সুন্না বিরুদ্ধে কথা বলে যাদের গা কাফে না তারা চাই সবই করতে পারেন কিন্তু আসলে রসল্লাহ আসলাম সবগুলি করেছেন আপনি কোনটা করবেন আপনি যে কোনোটাই করতে পারেন আল্লাহ তালা উন্মুক্ত রেখেছেন রসুল্লাহ আসলাম চেয়েছেন এখানে এই জায়গাটুকু সেটা বৈচিত্র্য থাকুক উম্মতের মধ্যে কিছু বৈচিত্র্য তিনি চেয়েছেন বিভিন্ন জায়গাতে এর মধ্যে এটা একটা আরেকটি হচ্ছে যেমন একামতের ক্ষেত্রেও তিনি চেয়েছেন কখনও দুইবার হবে কখনও একবার হবে এটাতে তিনি রসল্লাহসাল্লাম বাড়াবাড়ি করেননি অনুরূপভাবে রসুল্লা সাল্লাহ আসলাম এই যে প্রথমে আমরা সালাতে ঢুকার ঢুকার পরে যেই দোয়াটা পড়ি সানাটা পড়ি এটাও কিন্তু বৈচিত্র্য আছে রসুল্লাহ আসলাম কখনও এটা কখনো এটা বিভিন্ন রকম পড়েছেন তাহলে বুঝিয়ে দিয়েছেন রসুল্লাহ আসালাম এমনকি সেই দা দোয়াতেও বৈচিত্র্য আছে রুকুতেই দোয়াতে বৈচিত্র্য আছে রসুল উম্মদ যেন কষ্টকর না হয়ে যায় যে কোনো একটা দিয়ে তারা যেন পার হতে পারে এই জন্য তিনি বৈচিত্র্য চেয়েছেন আর আমরা বাড়াবাড়ি করে সেটাকে একটাতে নির্ধারণ করে নিয়েছি কিছু মানুষ বলে থাকে যে তিন ডাকাতেই পড়তে হবে বিতের এটা কিন্তু ঠিক নয় তিন ডাকাতেই পড়তে হবে এটা কিন্তু ঠিক নয় তিন ডাকাত পড়া হ্যাঁ কিন্তু তার কাছে উত্তম মনে হইতে পারে সে বলতে পারে যে আমার কাছে উত্তম তার কাছে উত্তম মনে হতে পারে ঠিক বিপরীতে আরেক পক্ষ আসছে আর বলে তিন ডাকাত পড়াটা আসলে শূন্য ঠিক কাছাকাছি নয় কারণ তারা বলে শূন্য তিন ডাকাত পড়লে সমস্যা তৈরি হয় দ্বিতীয় দ্বিতীয় বসবে কি বসবে না এবারে কোনো ডিরেকশন পাওয়া যাচ্ছে না সুতরাং তিন রেখাত না পড়ে আমরা শুধু এক রাকাত পড়বো দুই রেখাত সালাম পেরিয়ে ভিন্ন এক রাকাত পড়বো এটা বলে থাকে তো উভয় দলের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি প্রান্তিকতা রয়েছে বিশুদ্ধ মত হচ্ছে যে আপনি তিন রাকাত পড়তে পারবেন এক রাগাত পড়তে পারবেন কোনো সমস্যা নেই এক রাগাত পড়লে আগে দুই রাগাত থাকবে সালাম ফিরিয়ে আরেক এক রাগাত আলাদা করবেন আর যদি তিন তিনটাগাত পড়েন তাহলে উত্তম হচ্ছে দ্বিতীয় রাখাতে না বসে পরপর দুই রাখাতে দাঁড়িয়ে যাবেন এবং সে এবং তৃতীয় রাগাতে দয়া কুনুত পড়বেন এবং রুকুর আগেও পড়তে পারেন দুপুর পরেও পড়তে পারেন রুকুর আগে পড়াটাই আমার কাছে উত্তম মনে হয় এবং আমি সেটা আগে করি কারণ অন্য সময় দোয়ায় কোনোতে না জালাগুলি রুকুর রুকুর পরে হয় কোনতে রাতে বাগুলো রুকুর আগে হয় এটা হচ্ছে নিয়ম এটা আলামটা বলছি এটা বেশিরভাগ বিশুদ্ধ আমার কাছে মনে হয় এই জন্য সেটা করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি বুঝতে পারছেন যে উত্তম কোনটি দুইটার যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারেন এখানে এই দুইটার মধ্যে আর আমরা বাড়াবাড়ি না করি আশা করি বুঝতে পারছেন যে বেশি কীভাবে করবেন